এটা তো এখন 25th আমরা ক্রিসমাস পালন করব, সেইটা নিয়ে এই প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি। বিকজ রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টের উপর অনেক লিখেছেন, সেই বিষয়ে আমি আমার ভাষণটা দিয়েছি। আর এখানে 25 তারিখ প্রত্যেক বছর এই খ্রিস্ট উৎসব হয়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এটা শুরু করেছেন। এই উৎসবটা হচ্ছে একটা নতুন লাইফের উৎসব, এটা তো খ্রিস্টের জন্মদিন, সেই জন্যে প্রত্যেক জন্মদিন যখন আমরা পালন করছি খ্রিস্টের, না হলে আমাদের এটা নতুন লাইফ শুরু হচ্ছে। সো রেসপেক্ট ফর লাইফ, ওইটা খুব ইম্পর্ট্যান্ট।